سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدو ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد الذل وذا العار سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم وسنمضي ندق معاقلهم بدبيل دام يقلقهم وسنمحو العار بأيدينا السلام عليكم ورحمة الله وبركاته আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করেন আল্লাহর কাছে পালসার সিঙ্গেল ডিস্ক 20 এর মডেল এই বাইকটির জন্য অনেকেই ফোন দিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ এই বাইকটি আধা ঘন্টা আগে আমি ক্রয় করেছি আমাদের শোরুমে বিক্রি করে দিয়ে গেছে এক ভদ্রলোক বাইকটি ব্যাংকটা করাও আছে কিন্তু আর এই ব্যাংকটাবের রিসিপ্ট দিয়ে আপনারা যে কোনো বিআরটিএ নাম্বার করে নিতে পারবেন মানে আলাদাভাবে রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিতে হবে না এইটি দিয়েই যে কোনো জেলায় নাম্বার হবে ইনশাল্লাহ তো বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা আমার মালিকানা চেঞ্জ করে দিব তার মানে বাইকটি যার যিনি নিবেন তিনি এই বাইকটির মূল মালিক হয়ে যাবেন ঠিক আছে তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো তার একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিন ঠিক আছে দেখুন তো পুরাতন মনে হচ্ছে না আসলে পুরাতন মনে হচ্ছে না বা মনে হবেও না কারণ বাইকটি আসলে নতুনের মতোই যদিও সেকেন্ড হ্যান্ড কিন্তু বাইকটি কিন্তু নতুনের মতোই দেখুন ফুল ফ্রেশ ও কালারের দিক দিয়ে স্টিকারের দিক দিয়ে সব কিছুই একদম নতুনত্বই আছে চমৎকার ঠিক আছে দেখুন বাম্পারটা কিন্তু গাড়ির সাতকার ইঞ্জিন কিটটাও অনেক নতুনের মতোই আছে এবং এই যে পাওদানি থেকে নিয়ে পুরো ইঞ্জিন এই যে স্টিকার কেবল ওঠা ওটা বাদ দেখুন উঠে গেছে অবশ্য ধুতে গিয়ে তারপরেও স্টিকার ছিল তো দেখুন ইঞ্জিনের চেহারাটা দেখুন কত নিখুঁত আছে এই সাইডগুলো দেখুন চমৎকার কালার ঠিক আছে পাওদানি শাড়ি কাটার চেন কভার সব কিছুই ফুল ফ্রেশ এবং অরিজিনাল কালার এই সাইডটা দেখুন এটা আমাকে দেখা যাচ্ছে আমার মোবাইল দেখা যাচ্ছে আমাকেও দেখা যাচ্ছে তার মানে গ্লেসের দিক দিয়েও 100-তে 100ই আছে পুরো বাইকটি কিন্তু একদম নিখুঁত পরিমাণ আছে দেখুন সিগন্যাল লাইটও দেখুন
তো আমি গাইজ বলছিলাম যে এই বাইকটি কোনো সময়ের জন্য কোনো দিকে পড়ে নেই, আমি কিন্তু অক্ষরে অক্ষরে এবং প্রতিটা অংশ প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করতেছি। দেখো তো সামনের সাইড এবং এই সাইডেতে কোনো ধরনের দাগ স্পট একদমই নেই কিন্তু। এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে, আমি প্রথমেই বলছিলাম নাম্বারে টাকা জমা দেওয়া আছে, এটা সেই ব্যাংকটা করা, তো 12,000 টাকা ব্যাংকটা করা আছে, 2 বছরের জন্য রেজিস্ট্রেশন আপনাকে আলাদাভাবে দিতে হবে না, এটি দিয়েই চলবে এবং এটা দিয়ে যে কোনো জেলায় নাম্বার করা সম্ভব হবে, ঠিক আছে। আর আমরা তো মালিকানা চেঞ্জ করে দিব, যখন মালিকানা চেঞ্জ করে দিব তখন বাইকটি কিন্তু মূল মালিক আপনি হয়ে যাচ্ছেন, আর আপনি যখন মূল মালিক হয়ে যাচ্ছেন তখন কিন্তু যে কোনো বিএটিএর মাধ্যমে নাম্বার করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ সিগন্যাল লাইট দুটি ফুল ফ্রেশ আছে, ব্যাক লাইটও ফুল ফ্রেশ, উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ, পিছনের টায়ারে দেখুন এই যে টায়ারের রং পর্যন্ত নেই, ঠিক আছে। এরসে প্রমাণ আর কি চান বলুন তো, টায়ার অরিজিনাল এবং টায়ারের রং এখন পর্যন্ত আছে, এই যে রং, ঠিক আছে। এই এটাই প্রমাণ করতেছে বাইকটি আসলে কম ব্যবহার করেছে। এই সাইডগুলো দেখুন তো, দেখুন গ্লেসের দিক দিয়ে দেখুন, এই যে আমাকে দেখা যাচ্ছে মনে হচ্ছে আয়নার সামনে আমি দাঁড়াইছি, এত সুন্দর গ্লেস। সাইড কভারটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ, সাইলেন্সারে তো কোনো দাগ নাই, স্পট নাই এবং ডেকোরেশন করাই আছে, দেখুন এটা কিন্তু ময়লা, ঠিক আছে। এই এখানে শুধু একটা পাউদানি লাগবে, পাউদানি কাভার, এই কাভারটা আমি চেঞ্জ করে দিব, কারণ এটা ঠিকই আছে, শুধু একটা কাভার লাগবে, এরকম একটা কাভার লাগবে পাউদানি, এটা আমি কিনে দেবো, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে দেখালাম, কারণ এটা যদি না দেখাই তাহলে তো সমস্যা। এছাড়া ইঞ্জিনটা দেখুন একদম নিখুঁত এবং ইনটেক, ট্যাঙ্কের এই সাইডটা দেখুন, এই সাইডের ট্যাঙ্কিতেও কোনো ধরনের দাগ নাই, স্পট এবং ওমাইক চেহারা দেখুন, কালারের দিক দিয়ে নিখুঁতের দিক দিয়ে 100-তে 100ই হবে বাইকটি। এই সাইডে হ্যান্ডেল, লুকিং গ্লাস, চাপা সুইচ এবং সিগন্যাল লাইট, ভাইজার সব কিছু অলোকে আছে এবং ফুল ফ্রেশ, ঠিক আছে। তো গাইজ এখন বলবো গাড়িটির হ্যান্ডেল উপর অংশটা, দেখুন হ্যান্ডেল উপর অংশটাও কিন্তু নতুনের মতোই আছে, এই বাইকটি আসলেই নতুন, যদিও আগের মডেল, এখনকার আগের মডেল, বাট ব্যবহার করছে কম এবং খুব টিপটপ করে চালাইছে বাইক। বাইকটির দুটি চাবির স্বভাবে আছে এবং বাইকটি চলা দেখুন 4500 কিলো 94, বাইকটি চলা 4500 কিলো 94, এটাই আমরা আজ পেয়েছি। এবং এই 4500 কিলো চলার সাথে টায়ারের মিল আমি দেখতে পাচ্ছি, দেখুন এখন পর্যন্ত আছে। তারপরও আমি বলবো যে মিটার দেখে গাড়ি কিনেন না, গাড়ি কিনবেন ইঞ্জিন এবং কোয়ালিটি দেখে, ঠিক আছে। মিটার জিরো করা যায়, তবে টায়ারের সাথে মিটারের মিল আছে। জি গাইজ দেখছেন যে সাউন্ড কোয়ালিটি কত নতুনত্ব আছে, তো বাইকটি সাউন্ড কোয়ালিটি যেমন 100-তে 100ই আছে, পুরা বডিতেও 100-তে 100ই এবং বডি পাই যাবেন ইনশাল্লাহ। তো বাইকটি এখন দামে আসবো, যেহেতু 2 বছর জন্য ব্যাংকটা পড়া আছে, 12,000 টাকা আলাদাভাবে দিতে হবে না, এটিতেই চলবে। এবং বাইকটি যখন যেহেতু মার্কেট আউট হয়ে গেছে, এই জন্য একটুখানি আমরা অ্যাভেলেবেল বাইকগুলো পাইতেছি না, একটু দাম বেশি দিয়ে কিনতে হয়। তো বাইকটি এখন দামে আসবে, বাইকটির শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে 150,000 টাকা, শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে মাত্র 150,000 টাকা ফিক্সড প্রাইস, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।